ইসরাত আর আপনি লিখেছেন দোলনা থেকে কবরবন্দ জ্ঞান অর্জন করে হাদিস শ্রুততা কতটুকু? না, এরকম কোনো হাদিস বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি, বরং এটি আপনার জ্ঞান অর্জন সম্পর্কিত, মানে চীন দেশে গিয়েও হলো যাও জ্ঞান অর্জন করো, জ্ঞানের কালি শহীদের রক্তের চাইতে পবিত্র, দোলনা থেকে কবরবন্দ, এরকম অনেক কথা প্রচলিত আছে। এগুলো হাদিস নয়, হাদিসের নামে বানোয়াট। তবে মানে জ্ঞান অর্জন করার বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যারা জ্ঞান অর্জন করে যারা করে না তারা কি সমান হতে পারে? নবী সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যারা জ্ঞানী যারা জানা জ্ঞানী নয় তাদের পার্থক্য হলো আপনার তারকার সাথে চন্দ্রের যেরকম পার্থক্য সেরকম নবী সাল্লামের সাথে সাধারণ আবেদের সাধারণ মানুষের যেরকম পার্থক্য জ্ঞানী এবং যার জ্ঞান নেই তার মধ্যে পার্থক্য এরকম, এরকম অনেক হাদিস রয়েছে। সেখানে বানোয়াট বা জাল হাদিস বলার কোনো প্রয়োজন নেই।